রাধাকার পুত্র ফখরুল, তোমার এই অসাজ গর্জন আমরা অসারে পরিণত করব। বিখ্যাত রাধাকার পুত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই নির্বাচন আসলে দেশ বিরোধী শক্তি, জাতিদ্রোহী শক্তি, লুটেরা গোষ্ঠী বিএনপির জামাতিরা বাংলার স্বাধীনতাকামী গণতন্ত্র প্রিয় মানুষের প্রতি ঝাঁপিয়ে পড়ে নির্বাচনকে নস্যাৎ করার অসৎ হীন উদ্দেশ্যে বেঁধে উঠে। ঠাকুরগাঁয়ের বিখ্যাত রাজার পুত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ধমক দেয়, আমাদের হুমকি দেয়, আমাদের শাসাতে চেষ্টা করে। আমরা স্পষ্টতাই বলতে চাই, রাধাকার পুত্র ফখরুল, তোমার এই অসাজ গর্জন আমরা অসারে পরিণত করব। তুমি হয়তো বা জেনো না জানার ভান করো, আমরা কারা পুনর্বার এই কাউন্সিল অধিবেশনে দাঁড়িয়ে বলতে চাই, আমরা তারা যারা তোমার পিতার বন্ধু, যারা তোমার খালু ছিলেন, যারা তোমার চাচা ছিলেন, যাদের বংশবর তুমি, সেই পাকিস্তানি 93,000 সৈন্যকে আমরা আত্মসমর্পণে বাধ্য করেছিলাম, আমরা তারা টাকা আত্মসাতের দায়ে, এটিদের টাকা আত্মসাতের দায়ে দুর্নীতিবাস খালেদা জিয়ার বিচার করেছি, খুনি তস্কর তারেক রহমানের বিচার করেছি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছি, যাকে আমরা চাই লন্ডন থেকে যিনি দেশে অর্থ সম্পদ লুণ্ঠন করে সাত সাগরার তেরো নদীর পরে অবস্থান করছেন, জুয়া খেলা যার একমাত্র পেশা তাকে ধরে এনে আইনের শাসন প্রয়োগ করতে চাই, তারেক রহমানকে কারাগারে পুড়তে চাই, 21 আগস্ট গেড়ে হামলার রায় বাস্তবায়ন করতে চাই, আমরা হলাম তারা। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক প্রিয় ভাই লাফিউল কোট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আমাদের প্রিয় অভিভাবক।